বলা হয়ে থাকে বিজ্ঞানের কালো অধ্যায়ের একটি নির্মম উদাহরণ হচ্ছে রাশিয়ান স্লিপিং এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টটি করা হয় 1940 সালের দিকে। রাশিয়ার কয়েকজন গবেষক মিলে একটি গ্যাস তৈরি করেন যা মানবদেহে প্রবেশের মাধ্যমে কখনোই ঘুম আসবে না, মানবদেহে থাকবে না ক্লান্তি। আর এই গ্যাসটি প্রথমবার প্রয়োগের জন্য তারা নির্ধারণ করেন 5 জন প্রথম বিশ্বযুদ্ধের আসামিকে। তাদের বলা হয় তারা যদি এই পরীক্ষা কিংবা এক্সপেরিমেন্টে পাশ করে যায় তবে তাদের চিরমুক্তি, আর তারাও এই জন্য রাজি হয়ে যায় এবং তাদের একটি গ্যাস চেম্বারে প্রয়োজনীয় খাবার দাবার এবং কিছু বই সামগ্রী দিয়ে গ্যাস চেম্বারটি বন্ধ করে দেওয়া হয়, আর বাইরে থেকে অক্সিজেন এবং সেই গ্যাস প্রদান করা হয় সেই গ্যাস চেম্বারে। প্রথম দিকে সব ঠিকঠাক থাকলেও কয়েকদিন পর থেকেই গন্ডগোল শুরু হয়। তাদের মধ্যে একজন 7 দিনের মাথায় হঠাৎই চিৎকার করতে শুরু করে, নিয়মিত না ঘুমানোর কারণে এবং সেই গ্যাসের বিষক্রিয়ায় সে চিৎকার করতে থাকে। অনবরত চিৎকারের কারণে তার ভোকাল কর্ডটি ফেটে যায়। কিছুদিন পরেই আরেকজন অন্যরকম ব্যবহার শুরু করে, তাদের মধ্যে কেউ খিকখিক করে হাসতে থাকে, কেউ বা পাগল হয়ে যায়। একটা সময় তারা সেই বইগুলো নিয়ে সেই বইয়ের পাতা ছিঁড়ে ছিঁড়ে সম্পূর্ণ গ্লাস বডির গ্যাস চেম্বারটি ঢেকে দেয়, আর তখন থেকে শুরু হয় বিপত্তির। ভিতর থেকে নানা রকম আওয়াজ আসতে থাকে, নানা রকম চিৎকার কিংবা অট্টহাসির আওয়াজ। অবশেষে না পেরে রাশিয়ান সৈন্যরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ভিতরে গিয়ে দেখে তারা আর মানুষ নেই, মানুষের চেয়েও ভয়ঙ্কর কিছু হয়ে গেছে। তাদের নেই আর কোনো কষ্ট, এক একজনের চোখ ভিতরে ঢুকে গেছে, একজনের চোখ নেই, অন্যজনের পেট নিজেই খুবলে খাচ্ছে। এই সকল অবস্থা দেখে রাশিয়ান সৈন্যরা হতবাক হয়ে যায়। এমনকি এতদিন পর রাশিয়ান সৈন্যদের দেখতে পেয়ে তারা তাদেরই আক্রমণ করে বসে। কোনো উপায়ন্তর না পেয়ে রাশিয়ান সৈন্যরা অবশেষে গুলি চালায় তাদের উপর, আর মৃত্যুবরণ করে সেই 5 জন স্লিপিং এক্সপেরিমেন্টের শিকার হওয়া ব্যক্তি। এই মাত্র বলা গল্পটি আপনি অবশ্যই ইন্টারনেটের দুনিয়ায় কোথাও না কোথাও দেখেছেন কিংবা শুনেছেন, আর আপনি যদি এই গল্পটি বিশ্বাস করে থাকেন তবে আমি বলবো আপনার মানসিকতার সাথে ঘোর ধোকাবাজি করা হয়েছে। অ্যানাদার আপডেটের আজকের এই ভিডিওতে আমরা এই গল্পটির সত্যতা জানবো, জানবো কতটুকু বাস্তব এই রাশিয়ান স্লিপিং এক্সপেরিমেন্ট। অন ভয়েস আমি সাগর স্বাগতম জানাচ্ছি অ্যানাদার আপডেটের আরও একটি নতুন ভিডিওতে। এই ঘটনাটি শেষের দিকে এমন একটি রূপ নেয় যা কনস্পিরেসি থিওরিতে পরিণত হয়ে যায়। ইন্টারনেটে দেখায় মানুষ খুব সহজেই এটি বিশ্বাস করে নেয়, কিন্তু এর আসল সত্যতা জানতে বেশি কিছু করা প্রয়োজন হয় না। কেবল গুগলে গিয়ে রাশিয়ান স্লিপিং এক্সপেরিমেন্ট নামে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন একটি বইয়ের নাম, আর এই বইটির লেখিকা হচ্ছে হলি আইস। এখন অনেকের দাবি হতেই পারে যে বইটি সত্যতার আরেক প্রমাণ যা হিস্টোরি তুলে ধরা হয়েছে, তাই চলুন আমরা amazon.com গিয়ে এই বইটি সার্চ দেই। আপনি বইটির ক্যাটাগরিতে গিয়ে দেখতে পাবেন বইটি লিটারেচার অ্যান্ড ফিকশন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত। এর থেকেই বোঝা যায় এটি একটি কল্পকাহিনীতে নির্মিত বই। যদি এটি সত্য ঘটনা হতো তবে এটি এই ক্যাটাগরিতে না থেকে এটি হিস্টোরি ক্যাটাগরিতে থাকতো। কিন্তু এই গল্পটির সূত্রপাত হলি আইস করেনি, এই গল্পটির সূত্রপাত করেছিল দ্য bodybuilding.com নামে একটি ওয়েবসাইটের একজন ইউজার যার নাম হচ্ছে দ্য ফ্যালকন পাঞ্চ। এই গল্পটি প্রথম তারই ফোরামে দেখা যায়, তারপর কৃপিপ্রাস্তা নামে একটি ওয়েবসাইট এই গল্পটি হুবহু কপি করে তার ওয়েবসাইটে পেস্ট করে দেয়, আর কৃপিপাস্তা এইসব কপি পেস্টের জন্য বিখ্যাত। কৃপিপাস্তার সেই গল্পটি প্রচণ্ড ভাইরাল হয়ে যায়, আর সেই ভাইরাল হওয়া গল্প থেকে ইন্সপিরেশন নিয়ে হলি আইস একটি সম্পূর্ণ বই লিখে ফেলে। দ্য ফ্যালকন পাঞ্চ এই গল্পটি প্রথম লিখেছিল মানুষকে আনন্দদানের জন্য, কিন্তু মানুষ এখন একেই সত্য বলে দাবি করছে। আমি এতটুকু বুঝতেই পারছি যে কিছু মানুষের কাছে এতগুলো প্রমাণ পর্যাপ্ত নয়, কারণ ইন্টারনেটের এই আর্টিকেলগুলোতে কয়েকটি ছবি ব্যবহার করা হয়েছে যা এর প্রমাণস্বরূপ দেখানো হয়েছে। তাই অনেকেই বলবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছি। যদি আমরা সেই ব্যবহৃত 2টি ছবির দিকে তাকাই, প্রথম ছবিটির দিকে যদি আমরা দেখি 4 জন মানুষকে মাস্ক পরিয়ে দাঁড় করানো হয়েছে, ভাবটা এমন যেন তাদের উপরে রাশিয়ান সেই স্লিপিং এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে। আচ্ছা, তাই যদি হয় তবে রাশিয়ান স্লিপিং এক্সপেরিমেন্টের গল্প অনুযায়ী এখানে 5 জন থাকার কথা, এখানে 4 জন কি করছে? আর তার চেয়ে বড় কথা, তাদের তো গ্যাস চেম্বারেই রাখা হয়েছিল, তবে তারা কেন মাস্ক পরে ঘুরবে? যেখানে তাদেরকে গ্যাস চেম্বারে রাখা হবে সেখানে গ্যাস মাস্কের কি প্রয়োজনীয়তা রয়েছে তাই বোঝা যাচ্ছে না। চলুন আমি আপনাকে আসল ঘটনাটি বলছি। এই ছবিটি 1940 সালের নয়, এটি তারও আগের, এটি প্রথম বিশ্বযুদ্ধের ছবি। এখানে 4টি দেশের মাস্ককে দেখানো হচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় এক এক দেশ এক এক রকম মাস্ক ব্যবহার করত। এখানে প্রথম মানুষটি আমেরিকার মাস্ক এবং দ্বিতীয় মানুষটি ব্রিটিশের মাস্ক, তৃতীয় মানুষটি ফ্রান্সের মাস্ক এবং চতুর্থ মানুষটি জার্মানের মাস্ক পরে আছে। অর্থাৎ তারা 4টি দেশের মাস্ককে দেখাচ্ছে।
আর ইন্টারনেটের দুনিয়ায় এই প্রথম বিশ্বযুদ্ধের ছবিটিকে বলা হচ্ছে রাশিয়ান স্লিপিং এক্সপেরিমেন্টের ছবি। এবার যদি আমরা দ্বিতীয় ছবিটার দিকে তাকাই তবে মনে হবে আসলেই সত্য, এই ছবির মানুষটির সাথে কিছু একটা হয়েছে, ঠোঁট পর্যন্ত নেই, চোখগুলো বেরিয়ে যাচ্ছে, দেখলে মনে হবে বাস্তবেই ইনি না ঘুমিয়ে আছে প্রায় অনেক দিন। কিন্তু আমি যদি বলি এই ছবিটিও মিথ্যা, বাস্তবে এটি হলো 3 ফুটের একটি হ্যালোইন পুতুল যাকে স্প্যাজম বলা হয়। 3 ফুটের এই পুতুলটি যে কোনো অনলাইন শপেই আপনি পেয়ে যাবেন। ফটোশপের দুনিয়ায় দুই একটা ছবি তুলে এই ছবিটিকে এডিট করেই ছেড়ে দেওয়া হয়েছে আর বলা হচ্ছে রাশিয়ান স্লিপিং এক্সপেরিমেন্টের অংশ এটি। আপনাদের জ্ঞাতার্থে বলা হচ্ছে একজন ব্যক্তি যিনি 11 দিন না ঘুমিয়ে গিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন এবং ওয়ার্ল্ড রেকর্ড করার পর তিনি সামান্য 1 দিন ঘুমিয়ে আবার সুস্থ হয়ে গেছেন সাধারণ একটি ঘুমের মাধ্যমে। মানুষের ব্রেন অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন, একে আপনি যেরকম অভ্যাসের দাসে পরিণত করবেন তাই হবে। তাই 7 দিন না ঘুমিয়ে কী করে কারো গলা ফেটে যেতে পারে তা বুঝতে পারলাম না। কেবল অনলাইনের দুনিয়ায় নিজের লাভের জন্য মানুষ যা খুশি করে বেড়াচ্ছে, নিজের একটু উন্নতির জন্য মানুষ অন্যকে বোকা বানাতেও ভুলছে না। বাংলাদেশেরই অসংখ্য ইউটিউব চ্যানেল এই নিয়ে হাজার হাজার ভিডিও তৈরি করে রেখেছে, কিন্তু তারা একবার জাস্ট ছোট্ট একটা গুগল সার্চ দিয়ে দেখলো না। আজকের মতো চলে যাচ্ছি, যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন, যদি অনেক ভালো লেগে থাকে তবে কমেন্ট করতে পারেন, আর যদি আপনার কোনো ঘাটতেরা বন্ধুকে এই জিনিসটা দেখাতে হয় তবে শেয়ার করতে ভুলবেন না। সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট। অ্যানাদার আপডেটের পরিবার 500 সাবস্ক্রাইবার ক্রস করে ফেলেছে, তাই আজ থেকে ফেস ক্যাম আনার চেষ্টা করব। নিয়মিত ফেস ক্যামে আসতে না পারলেও চেষ্টা করব ম্যাক্সিমাম ভিডিওতেই ফেস ক্যাম রাখার। আর যদি ফেস ক্যামের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন।